কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো পুঁই পাতার পেঁয়াজু। এখন বর্ষা মৌসুম চলছে আর চারদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পুঁই শাকগুলো ডালপালা মেলে একদম হেসে খেলে বেড়ে উঠছে। আর এই রকম হেসে খেলে বেড়ে ওঠা পুঁই শাকের পাতা দিয়ে আর একটি আলু দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো পুঁই পাতার পেঁয়াজু। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই জন্য আমি নিয়েছি একটি আলু। আলুটিকে চার ফালি করে কেটে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেন এভাবে হাত দিয়ে চেপে চেপে আলুটিকে আমি মুথে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যেহেতু ইউটিউবার হিসেবে আমি নতুন, তাই আপনাদের অনেক বেশি সাবস্ক্রাইব এবং লাইকের প্রয়োজন। তাছাড়া হয়তো ইউটিউবের প্ল্যাটফর্মে টিকে থাকা আমার পক্ষে সম্ভব না, সে যত ভালোই আমি রাঁধুনি হই না কেন। এখন নিয়ে নিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণের সঙ্গে পেঁয়াজ এবং মরিচকে খুব ভালোভাবে আমি মশলে মশলে মেখে নেব, যেন মরিচ থেকে খুব ভালোভাবে ঝাল বেরোতে পারে এবং পেঁয়াজগুলো খুব নরম হয়ে আসে। এখন যে আলুটিকে আমি মথে রেখেছিলাম সেটি ওর উপর দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 কাপ বেসন আর সেই সাথে দিয়ে দিচ্ছি পুঁই পাতা কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এই চাট মশলা দিলে পেঁয়াজু খেতে অনেক টেস্টি লাগে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপাদানকে আমি মশলে মশলে মেখে নেব। এটা আমি ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না এটা নরম হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা নরম আর আঠা আঠা হয়ে এসেছে। আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিচ্ছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেটা খুব ভালোভাবে আমি হিট করে নিয়েছি। দেন চুলার জালকে মিডিয়াম থেকে একটু কমে রেখে আমি এখন পেঁয়াজগুলো এক এক করে দিয়ে নেব। ঠিক এরকম শেপ দিয়ে নিয়েছি আমি। আর এটা খুব মোটা করেও বানানো যাবে না, আবার পাতলাও একেবারে করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মোটা আর পাতলা হয়েছে। তেলটা অনেক বেশি গরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি এক পাশটা লাল হয়ে গেছে। আমি ছন্নির সাহায্যে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন সাইডে যে জায়গাটা বের হলো ওইটাতে আমি আরেকটা পেঁয়াজি দিয়ে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এরকম মজার পেঁয়াজি যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই পেঁয়াজিটা সকাল বিকাল বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা খুব ভালোভাবে এটা পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে, একবার না বানালে বুঝতে পারবেন না। আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। আর তেল ঝরানোর জন্য আমি সানচাতে নিয়ে সেটা কিছুক্ষণ আমি প্যানের উপর রেখে দেব, যেন তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। এই একটা যে পেঁয়াজি আছে এটা আমি পরে দিয়েছি, যার কারণে এটা একটু পরে উঠাচ্ছি। আমি রেসিপির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পেঁয়াজু বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।